মর্নিং, আজকে শনিবার, এখন বাজে সকাল 11টা, কিন্তু আজকে আমাদের চাও খাওয়া হয়নি আর আজকে আমাদের টিফিনও খাওয়া হয়নি। এখানে চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি, এখানে আমি পেঁয়াজ, বিনস, গাজর সব কেটে রেখে দিয়েছি। সব কিছু কেটে কুটে চাউমিন করতে যাব, কড়া বসিয়েছি, দেখছি যে আর জ্বলছে না, গ্যাস শেষ, পুরো শেষ। এক্সট্রা করে একটা সিলিন্ডার আনা থাকে ঘরেতে, কিন্তু এবারে নেই, পুরো ফুরিয়ে গেছে। জানি না কী করে দুপুরে রান্না হবে, কী রান্না হবে দেখা যাক। গ্যাস আনলে তবে না রান্না করবো, গ্যাস আনলে তবে রান্না করবো, গ্যাসই নেই তো কী করে রান্না করবো, কিছু ভালো লাগছে না। দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি আর আমার বর দুধ বিস্কুট জল খেয়ে গেছে কাজে, বললো গ্যাস আনছি, দেখা যাক কখন আনে। এখন তো 11টা বাজে, হ্যাঁ 11টা 5, তো ভাবছি কি চানটা করে নিই, বেকার বসে থেকে তো কোনো লাভ নেই, চানটা করে নিই, তারপর যখন গ্যাস আসবে দেখা যাবে। এখন বাজে হচ্ছে 1:30, এখনো অব্দি গ্যাস আসেনি, ভালো লাগছে না। সবাইকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছি চানাচুর দিয়ে, আর আমি মুড়ি খাইনি, আমি এমনি চানাচুরে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে এনেছি, এটাই এখন খাবো। আর দোকান থেকে টক দই এনে রেখেছি, ভাবলাম বিকেলবেলা একটু জিলিপি বানাবো, আজকে যেহেতু শনিবার পড়ানো নেই, তো বিকেলে ভাবলাম জিলিপি বানাবো, অনেকদিন ধরে ভাবছি বানাবো বানাবো, বানানো হচ্ছে না, আজকেই বানাবো। আর যদি গ্যাস না আসে কী হবে জানি না, আশা করি চলে আসবে বিকালের মধ্যে। তো চলো একটা খেয়ে কাজ চালাই, তারপরে যখন গ্যাস আসবে ভালো করে রান্না করে খাবো। তো এখন 2:30 বাজে আর এইমাত্র গ্যাস এলো, গ্যাস আসতেই আমি এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি চাউমিনের জন্য, আর এদিকে আমি চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি। আর তাড়াহুড়ো করে কি রান্না করবো তো ভাবলাম যে খিচুড়ি রান্না করে নিই। তো এখানে দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর বাকি যে সবজিগুলো কাটা ছিল, এখানে গাজর, বিনস, পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, নুন, আর এবার দিচ্ছি টমেটো কেচাপ আর চিলি সস, আর দিয়ে ভালো করে মিশিয়ে, আর এবারে সিদ্ধ চাউমিনগুলো দিয়ে দিলাম। তো একবারে পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা দিলাম আর তারপর বাকি অর্ধেকটা দেবো। আর এখানে আমি ম্যাগি মশলাও দিলাম লাস্টে, আর ওইদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর খিচুড়ির সঙ্গে আর কিছুই করছি না, শুধু খিচুড়ি করছি, কারণ এমনিতেই এখন 2:30 বেজে গেছে, এরপরে যদি আরও কিছু করতে যাই তো আরও দেরি হয়ে যাবে। আর যেহেতু এখন চাউমিনটা করছি তো চাউমিনটাই আমরা এখন খাবো, খিচুড়িটা পরে খাবো, কারণ চাউমিন এখন যদি না খাই চাউমিনটা খারাপ হয়ে যাবে, সেই সকালবেলা সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে আর আমি এখন একটু রেডি হয়ে গেছি, আমি যাব লেবু আনতে। বেশি দূর নয়, সামনেই বিক্রি হয় বাজার, ওখান থেকে লেবু আনবো, কারণ আমি এখন জিলিপি বানাবো আর জিলিপির রসে একটু লেবু দিতে হয়, লেবু রস লাগে, তো ওই জন্যই যাচ্ছি লেবুটা আনতে, এনেই আমি জিলিপি বানাবো। আর তোমাদেরকে তো বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস এলো তখন বাজে হচ্ছে 2:30, তো 2:30 সময় যে সকালবেলা চাউমিনটা সিদ্ধ করেছিলাম সেটা আগে বানালাম, কারণ সেই সকালবেলা চাউমিন সিদ্ধ করে রেখেছি, না করি সেটা তো খারাপ হয়ে যাবে। তো আগে চাউমিন বানালাম, চাউমিন বানানোর পরে সবাই খেলাম আর তারপরে চা করলাম, কারণ যাদের চায়ের অভ্যেস রয়েছে তারা যদি সকাল থেকে চা না পায় মাথা পুরো ধরে থাকে, আমার হয়েছিল তাই অবস্থা, সকাল থেকে মাথা ধরে আছে, ভালো লাগছে না একটু, তাই আগে চা খেলাম। অত বেলায় কী আর রান্না করব, তাই খিচুড়ি বসালাম, আর কোনো তরকারিপত্র কিচ্ছু করিনি, শুধু খিচুড়ি করেছিলাম। আর চাউমিন খাওয়ার পরে তো খিচুড়ি খাওয়া যায় না, তো আমি আর খাইনি তখন, আমি সেই বিকালে যখন 4:30-5টা বাজে সেই সময় খেলাম খিচুড়িটা। সকাল থেকে রান্না বান্না ছিল না, কোনো কাজ নেই, কিছু নেই, খালি শুয়ে বসে দিন কাটছে, শুয়ে বসে দিন কাটছে, ফোন ঘাঁটছি, টিভি দেখছি, এই হচ্ছে, ভালোই লাগছিল না একদম। আর যখন যখন গ্যাসটা এলো, গ্যাস হতেই রান্না হলো, রান্না হলেই বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার এইসব থাকে, তখন কত কাজ, নাহলে সকাল থেকে কোনো কাজ ছিল না। সে যাই হোক, গ্যাসটা দিয়ে তাড়াতাড়ি এসে গেছে, মানে আজকের মধ্যে এসে গেছে, এটাই ভালো, আজকেও যদি গ্যাসটা না আসতো কী অবস্থা হতো। গ্যাস ফুরিয়ে যাবার আগে অনেকে বুঝতে পারে যে গ্যাস শেষ হয়ে আসবে, আমি এবারে বুঝতে পারিনি, এবারে গ্যাসটা অনেক কম চলেছে, তাই জন্য বুঝতে পারিনি যে গ্যাসটা এরকম হঠাৎ করে শেষ হয়ে যাবে। আর আগে থেকে গ্যাস রাখাও ছিল না ঘরেতে, মাঝে
তো চলো এবারে যাই লেবুটা আনি, পৌনে সাতটা হয়ে গেল। তো জিলিপি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা, আর এখানে দিচ্ছি আমি 1 চামচ চালের গুঁড়ো, আর অল্প একটু দই দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেবো। আর একটু ফুড কালার আমি দিয়েছি, এখানে হলুদও দেওয়া যায়, তো আমি ফুড কালার দিয়ে করছি আজকে। আর এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করব, আর মিশ্রণটা খুব মোটা বা খুব পাতলা না, এইরকমভাবে হবে। আর এটাকে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম রেস্টে। আর ওইদিকে আমি জিলিপির জন্য রসটাও তৈরি করে নিয়েছি। আর জিলিপির রস করার জন্য আমি এখানে 1.5 কাপ মতো চিনি নিয়েছি, আর 1.5 কাপ জল দিলাম। তবে জিলিপির জন্য যে রস করে সেরকমভাবে আমি করছি না, নর্মাল রস কর। আর রসটা দেখতে একটু হলুদ লাগছে, কারণ যেই চামচে করে আমি ফুড কালারটা বের করেছিলাম ওই চামচে করে আমি চিনি বের করেছি, তো কালারটা এর মধ্যে রয়ে গেছে। আর এবারে একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে কী হয়, রসটা বসে যাবে না, এরকমই থাকবে, তাই জন্য দিলাম। আর একটু চিটচিটে হলে পরে আমি এটাকে অফ করে দেবো গ্যাসটা। আর এবারে আমি দিয়ে দিলাম বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা দিয়েছি। আর জিলিপি করার জন্য আমার কাছে কোনো জায়গা নেই, তো আমি দইয়ের প্যাকেটের মধ্যে পড়বো, দইয়ের প্যাকেটের মধ্যে পুরোটা ভরে নিলাম, তারপরে কাঁচি দিয়ে প্যাকেটটা একটু কেটে নেব, তারপরে জিলিপিটা করব। তবে এইভাবে ঠিকঠাক হচ্ছিল না বলে আমি শেষে কী করেছিলাম, আমুল দুধের যে প্যাকেট হয় প্যাকেটটা বড়, ওই প্যাকেটের মধ্যে করে করছিলাম, তখন বেশ ভালো হচ্ছিলো, আর দইয়ের প্যাকেটটা খুব একটা ভালো হচ্ছিলো না। প্রায় 8:30 বাজে, আর জিলিপি টিলিপি করে এসে বসলাম, কারণ অনেকক্ষণ ধরে করছি, পা ব্যথা হয়ে গেছে। আর জিলিপিগুলো না প্রথমে যখন আমি করছিলাম যে দইয়ের প্যাকেটের মধ্যে দিয়ে করছিলাম, একদম সরু সরু হচ্ছিলো, একদম ভালো হচ্ছিলো না। তারপরে আমি কী করলাম, আমুল দুধের যে প্যাকেট আসে মিল্ক পাউডার, যেটা পাউডার দুধ, সেই প্যাকেট ছিল ওই প্যাকেটের মধ্যে, তারপরে একটু বেশ মোটা করে কেটেছি, তারপরে যে জিলিপির প্যাঁচগুলো দিয়েছিলাম সেগুলো বেশ ভালো হয়েছে। তো প্রথমবার জিলিপি করলাম তো পারফেক্ট যেরকম জিলিপির শেপ হয় সেরকম পুরোপুরি আসেনি, তবে মোটামুটি যেরকম পেরেছি করেছি, মানে দেখতে ভালো লাগছে, মোটামুটি আমার তো ভালো লেগেছে দেখতে। শাশুড়ি আর ননদ বলছে কি মিষ্টি একটু কম হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে মিষ্টি একটু বেশি হয়ে গেছে, আমি মিষ্টি খুব একটা খাই না, এবার জানি না কীরকম হয়, আমার বর কাছ থেকে আসুক এসে খেয়ে বলুক কীরকম লাগে। তো চলো এবারে গিয়ে রাতের খাবারটা বানাবো। আর আজকে আর ভাত করবো না, আজকে করবো হচ্ছে আজকে রুটি করব, আর দেখি আলুর দম না হলে পটল আলু দিয়ে দম মতো একটা করব। আর দেখো জিলিপি করার পর রান্নাঘরের কি অবস্থা, পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রান্নাঘর পুরো অগোছালো হয়ে গেছে, এগুলোকে এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, তবে আমি রান্না করতে পারবো। আর এখানে দেখো কটা জিলিপি আমি রেখে দিয়েছি ঘরের জন্য, রাতে এসে খাবে। তবে জিলিপিগুলো যখন আমরা গরম গরম খেয়েছিলাম বেশ মুচমুচে ছিল, আর রাতে যখন আমার বর খেয়েছে তখন পুরো জিলিপিটা নিচে গিয়েছিলো, জানি না কেন। আর আজকে পটল আলুর তরকারি করব, আর তাই জন্য আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, আর পটলটাও কেটে নিয়েছি ছোট ছোট করে। তো পটলটা এদিকে আমি ভাজা বসিয়ে দেবো, আর এদিকে আলুর খোসাগুলোও ছাড়িয়ে নেব। কটা বাজে, হ্যাঁ কটা বাজে, চল ঘরে চল। এখন রাত 10:30 বাজে, আর রাতে এবার সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো, এবার শুধু খাবো।
আর আমার বড়ার জন্য রুটি এখনো করিনি, ও যখন আসবে ওর জন্য রেখে দিয়েছি আটাটা, যখন আসবে গরম গরম রুটি করে দেবো। একটু পাকার তলায় বসে 5 মিনিট, তারপরে কি রুটি খাবো। তো এবারে খেতে বসবো, তবে তার আগে চুড়িদারটা চেঞ্জ করে নাইটি পরবো, তবে খেতে পারবো, নাহলে এত গরম হচ্ছে চুড়িদার পরে থাকতে পারছি না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, টাটা, গুড নাইট।